আজকে তিনটেতে আমাদের একটি নেমন্তন্ন বাড়ি আছে। আমার পিসি শাশুড়ির ছেলে, তার আজকে বিবাহ বার্ষিকী, তো আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। তো তাদের আজকে 25তম বিবাহ বার্ষিকী, যার জন্যে আজকে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই আনন্দের দিনটিতে সকলকে কাছে টেনে নিয়েছে। তো এবার কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব, তো চলুন। তো পৌঁছে গেছি আমরা বনলতা রেস্টুরেন্টে। এটি দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত, ওই যে ওপরে দেখছেন তিনতলা, ওইখানেই আমাদের যেতে হবে, তো চলুন। তো আমরা পৌঁছে গেছি এই যে মিনু ছোটখাটো অনুষ্ঠানের জন্য জায়গাটি ছিল একদম পারফেক্ট, আর খুব বেশি নিমন্ত্রিত ছিল না। গোল্ডেন কালারের শাড়ি পরে এই যে আমার যা, দাদাও ওই ঘিয়ে গোল্ডেনের মধ্যেই একটা পাঞ্জাবি পরেছে, তো দুজনকে আজকে অপূর্ব লাগছে। 25টে বছর, কম দিন কি বলুন। এই যে ভদ্রলোক হেঁটে চলে গেল, ইনি আমার পিস্তত ভাসুর। স্টার্টার নিয়ে এসছে, পনির বোধ হয় না, এটা পনির আর এটা কি চিকেন? ও খাচ্ছে চিকেন। এখানে কি যাচ্ছে? স্টার্টার খাওয়া স্টার্ট হয়ে গেছে। স্টার্টারে ছিল চিকেন মাঞ্চুরিয়ান আর পনির মাঞ্চুরিয়ান। তো স্টার্টার যেন আমার বেশি খেতে ভালো লাগে, মানে মেন কোর্সের থেকেও স্টার্টার আমার বেশি প্রিয়। এই যে আমার যা, একটা হাই করে দাও ভিডিও। আজকে খুব সুন্দর করে হলটা সাজানো হয়েছে, অনেক অতিথি এসে পড়েছেন, এখন অনেকে বাকি আছে, দিদি তাই বললো। খুব যে বেশি লোক নিমন্ত্রিত আছে তা তো না, তাই সবার জন্যই মোটামুটি অপেক্ষা করা হচ্ছে। প্রত্যেকে এলে তারপরেই কেক কাটা হবে, তাই দিদি আর কি ফোন করে সকলের খবর নিয়েছিল। আচ্ছা, খাবার দাবারে কি কি আছে সেসব আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো কেক কাটার আগে একজন ভদ্রমহিলা আমাদেরকে এত সুন্দর গান গেয়ে শোনালেন, কিন্তু দাদা যেহেতু ওনার নামটা আমাদের সামনে বলেননি, তাই আমিও এখানে আর বলতে পারছি না। তো কেক কাটার আগে উনি আমাদেরকে রীতিমতো ভালো সুন্দর গান গেয়ে শোনালেন, এবং একটু এই যে কেক এসে গেছে, এইটি কাটতে এখনো সময়, কারণ এখনো সকলে এসে পৌঁছায়নি। এই ছেলেটি ফটোগ্রাফার ছিল, ফটো তুলছিল আমাদের, প্রফেশনাল, এও প্রফেশনাল না, মানে খুবই ছোট্ট স্বল্প আয়োজনের মধ্যে কি করে এত সুন্দর দিনটাকে উদযাপন করা যায় তা এই দাদা দিদির কাছ থেকেই শিখতে হবে। এই যে এই ভদ্রমহিলা আমাদেরকে এত সুন্দর গান গেয়ে শোনালেন, জানি না কপিরাইট আসবে কি না, তবে কিছু গান আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো। ওনার অপূর্ব যেমন গলা তেমন অপূর্ব। সব চলেই এসেছে, দুজনে এসে বসে পড়েছে কেকের সামনে। এবার কেক কাটার সময় হয়ে এলো। এই যে আমার হাজবেন্ড ভিডিও করছে, ছেলেও নেওয়ার চেষ্টা করলো, আমি বললাম না থাক আমি করছি। তো ফটোগুলো যত ফটো তোলার এই সময় ফটোগুলো তুলে নেওয়া উচিত কেক কাটার আগে। তো কেক কাটার আগে আমরাও কটা ফটো তুলে নিলাম একসাথে, এরকম সুযোগ তো আর সবসময় পাওয়া যায় না, সে যে গুজে তিনজন একসাথে, তো এই হলো সুযোগ ফটো তোলা। Thank you.
অতিথিরা সবাই চলে এসেছে, এবার পালা হলো কেক কাটার। তো আমরা সকলেই কেকের কাছে চলে এসেছি। সাদা কেকের উপরে লাল লাল গোলাপ ফুল, এত সুন্দর লাগছিল কেকটা দেখতে। আর যে হোটেলটিতে অনুষ্ঠান হচ্ছিল সেই হোটেলের তরফ থেকে এই মালার আয়োজন করা হয়েছিল। এইটা ভালো হয়েছে। কাটার পর শুরু হলো আরেক রাউন্ড ফটো সেশন। এবার ছেলেকে নিয়ে দাদা বৌদি ছবি। এরপর দাদা 25 বছর এই আয়োজিত অনুষ্ঠানটি কিভাবে তাদের মাথায় এলো করা হবে তার গল্পটি শোনালে। আর অনুষ্ঠানটিতে কে সব থেকে বেশি আনন্দ পেয়েছে, কে আনন্দ পায়নি, এই শুনতে শুনতে অনেকটা সময় আমাদের কেটে গেল। আর সব থেকে দুঃখী ব্যক্তি যে আছে সে আমার বন্ধু, সে হচ্ছে আমার হাসান। তার কারণ হচ্ছে এই যে ট্র্যাকটা শুরু হয়েছে বা এই যেটা রানটা শুরু হয়েছে, তার মধ্যে এখনই আছে একদম সবার কাছাকাছি। হ্যাঁ, তালি 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 তালি। তো এবার পালাম ভুড়ি ভোজনের। বাবাইকে প্লেট দিয়ে দিয়েছি, এখানে আছে ভেজ কাটলেট, চিকেন কাটলেট। তো ও চিকেন কাটলেটটাই নিল, সাথে ছিল স্যালাড আর একটু সস। তো সসটাও নেয়নি, ও স্যালাডটুকুই নিয়েছে, স্যালাড দিয়ে ও চিকেন কাটলেটটা খাবে। আচ্ছা, এরপর ছিল হচ্ছে নান। তো যেহেতু ওর রাত্রেবেলা একদমই রাইস খেতে ভালোবাসে না বাবাই, তাই শুধুমাত্র নান নিয়েছে, বেশি খাওয়া দাওয়া করেনি, যেহেতু স্টার্টারটা খেয়ে খানিকটা পেটটা ভরানোই ছিল। একেবারে দুখানা নান নিয়ে নিল যাতে বারবার যেন উঠতে না হয়। এই ছিল ডাল ফ্রাই, তারপরে ডাল ফ্রাইয়ের পাশে যেটা আছে একটা পমফ্লেট মাছ ছিল। তো পমফ্লেট মাছও আর নেয়নি, বাসন্তী পোলাও নেয়নি, যেহেতু রাত্রি ছিল। ছিল মাটন কষা, তো মাটন কষা, বাটার নান, ডাল ফ্রাই আর কাটলেট আর স্যালাড এখন অবধি ওর পাতে আছে। এরপর এটা খাওয়া হয়ে গেলে তারপর এসে নিয়ে যাবে গোলাপজামুন।
আর ভেজদের জন্য এই যে পাশে ছিল হচ্ছে পনিরের, একটুখানি পনিরের আয়োজন করা ছিল, আমি এটাই খেয়েছিলাম। আমি ব্যবস্থা করে দিচ্ছি, চলো রয়েছে। খাওয়া দাওয়ার আয়োজনের সাথে সাথে এই দাদাও আমাদেরকে গান গেয়ে শোনালেন, ওই যে চেয়ারটিতে বসে আছেন উনি। আর পুরনো গানগুলি গাইছিলেন বলে না, আমার সেই আমাদের পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল। টিভিতে আমরা পুরনো দিনের সিনেমাগুলো দেখতাম, তখন বাবা মা সবাই ছিল। গানটা শুনুন। এই মাইকটা অফ আছে, মাইকটা অফ আছে। না না না, মোটামুটি সবারই এবার খাওয়া দাওয়া শেষের পথে। আর এত জল তেষ্টা পাচ্ছিল কেন আমি জানি না, বারবার জল তেষ্টা পাচ্ছিল। ওরা তো কোল্ড ড্রিঙ্কস খেতে পারে, কিন্তু আমি একেবারেই কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না, তাই আমি বারবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি জল, প্লেন জল, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না একদমই। লাস্ট খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া শেষ করে সকলকে বিদায় জানিয়ে লাস্ট আরো কটা সেলফি তুলে আমরা সিঁড়ির দিকে নামতে শুরু করলাম। একটু অসুবিধা হচ্ছিল, এখানে লিফটের ব্যবস্থাটা নেই, তো যাই হোক তাও এক পা করে ঠিক নেমে আমরা চলে এলাম। আমার নামতে একটু দেরি হচ্ছিল বলে বাবাই দাঁড়ালো আমার জন্য, আর একটু তাড়াতাড়ি আসতে বলছিল। আমি দাঁড়া দাঁড়া একটু আস্তে আস্তেই আমি আসি বাবা, সিঁড়ি শাড়ি পরার অভ্যাস একেবারে চলে গেছে, হোঁচট খেয়ে পড়ে যেতে পারি। তো এবার বেরিয়ে গেলাম বনলতা থেকে, তো এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা। বাড়ি যাচ্ছি, খুব ভালো অনুষ্ঠান হলো, খুব ভালো খাওয়া দাওয়া হলো, সত্যি। ভেতরে এতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু বেরিয়েই ঠান্ডাটা বেশ ভালোই লাগলো। আর গাড়ির মধ্যেই আমি চাদরটা রেখে দিয়েছিলাম, তো ঝট করে চাদরটা মাথায় নিয়ে নিলাম, গায়ে নিয়ে নিলাম, আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এটা হলো নেক্সট দিন, এটা ছিল বাবার অফিসিয়াল বার্থডে। তো কেক এসেছে হসপিটাল থেকে, মানে যেখানে বাবার বাবা কাজ করে সেখান থেকে এই বার্থডে একটা গিফট পাঠায় ওরা প্রতি বছর একটা কেক। তো এই কেকটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, হ্যাংলার মতো বলতে পারেন। তো এখন বাবার জন্য অপেক্ষা করছি, বাবাই পড়তে গেছে, বাবাই ফিরলে এই কেকটা কাটা হবে। আমার ফেভারিট বাবা, এলো আয় বাবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাইয়ের বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। গতকাল বিবাহবার্ষিকীর অনুষ্ঠান, আর আজকে বাবাইয়ের বাবার জন্মদিনের কেক কাটার যেটি ডিউ ছিল। তো এইভাবেই দিনটি সুন্দরভাবে কেটে গেল। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তো ভিডিওটাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটা নতুন ব্লগে, আপাতত টাটা। আমার এটাই ভালো লাগে।